সালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন রয়েছি সাপাহারের একটি আমের বাগানে। স্পেশালি বাগানটি বিশাল বড় আমের বাগান, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। গাছগুলো একটু ছোট, দেখা যায় যে হয়তোবা 2 বছর বয়সী হবে, এবং প্রত্যেকটি বেশিরভাগ গাছেই কিন্তু আম আছে। হ্যাঁ, প্রত্যেকটি মুকুলের ডগাতেই 2টি 5টি এরকম করে কিন্তু আম রয়েছে, যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। শুধু এই গাছটাতে না, আমি আপনাদের আরও কিছু দেখাবো। এই যে দেখুন, প্রত্যেকটি ডগাতে, এই যে দেখুন, প্রত্যেকটি ডগাতেই কোনোটা 2টা 4টা 5টা, এই গাছটাতে একটু আরও বেশি আছে, এই যে দেখুন, এবং এইটাতে একটু বড় হয়ে গেছে। মোটামুটি খারাপ না, ভালোই। এই গাছটাতে আপনারা দেখুন, এই যে এইটাতে একটু ছোট আছে, এগুলো এখনও বড় হয়নি আমটা। এই যে দেখুন, এই গাছটা একেবারে ছোট, বাট আমের ভারে সবগুলো নুয়ে পড়ছে আসলে। এইটাতেও মোটামুটি, এই যে দেখুন, এটাতে খারাপ না। এই যে এগুলো সব আমি যেটা বুঝলাম যে বাড়ি ফোর জাতের আম, প্রচুর কিন্তু আম ধরে আছে, প্রায় যেটা আম ধরে আছে স্বাভাবিক। হ্যাঁ, আমি 2টা বাগান ঘুরলাম এই পর্যন্ত, এটা দ্বিতীয় নম্বর বাগান। 2 বাগানেই আম দেখলাম, ওই বাগানে একটু কম, এই বাগানটাতে একটু স্বাভাবিক মনে হচ্ছে। তারপরেও আমি আরও কিছু বাগানে ঘুরবো, ঘুরে আসলে দেখবো আসলে আম কেমন কি আছে সাপাহার। তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জানেন যে রাজশাহী এবং সাপাহার দুই আমাদের দুই জায়গাতে 2টি নিজস্ব আমার আড়ত রয়েছে, এবং সাতক্ষীরাতে আমার শেয়ার রয়েছে 50%। তো যাদের আমের প্রয়োজন হবে সিজনের সময়, আগামী মে মাসের 1 তারিখ থেকে আমের ডেলিভারি শুরু হবে, যাদের প্রয়োজন হবে 50-60 মন বা 100 মন, তারা আমাদের জানাবেন। স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে। আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন, আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দিই। আর একটি কথা বন্ধুরা, যারা অল্প পরিমাণে নেবেন, চালানির ব্যবসা করবেন অল্প পরিমাণ নিয়ে, তাদের জন্য একটা সুখবর থাকবে, আমাদের ট্রান্সপোর্ট প্রত্যেক দিন যাওয়া আসা করবে ঢাকা চট্টগ্রামের ফিরিঙ্গি বাজার পর্যন্ত। মাঝখানে দেখা যায় যে নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী, এই রোডটা দিয়ে প্রত্যেক দিন যাওয়া আসা করবে। আপনারা কিন্তু প্রত্যেক দিন আম নিতে পারবেন। তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন, আমরা সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দেবো কুরিয়ারের মাধ্যমে। আর যারা চালানি নেবেন তারা তো অবশ্যই আসবেন, আর যারা চালানির ব্যবসা করেন তারা এখন থেকে একটু ক্যারেটের জোগাড় করে রাখবেন, এতে কিন্তু সুবিধা আপনাদেরই হবে, কারণ ক্যারেটের দাম সিজন টাইমে একটু বেশি থাকে। তো ধন্যবাদ বন্ধুরা, দিস ইজ মিজানুর রহমান ফ্রম সাপাহার নওগাঁ।